बर्द जूली मेरी अनबी जी लूट कर मैं न जाऊंगा खाली। बर्द जूली मेरी अनबी जी लूट कर मैं न जाऊंगा खाली। उन वासू का सदका अता हो, उन वासू का सदका अता हो। दर पे आया हो बन कर सवाली, हक से पाए जो शाने करीमी। मरहबा दोनों आलम के वाली, मरहबा दोनों आलम के वाली। उसकी किस्मत का सम के सितारा, उसके किस्मत का सम के सितारा। जिस पे नजरे करम तुमने डाली, बर्द जूली मेरी नबी जी लौट कर मैं न जाऊंगा खाली। उन वासों का सदका अता हो, उन वासों का सदका अता हो। दर पे आया हो बन कर सवाली, जिंदगी बख्श दी बंदगी को। आबरू दीन हक बचा लिया, आबरू दीन हक बचा ली। जिंदगी बख्श दी बंदगी को, आबरू दीन हक बचा ली। आबरू दीन हक बचा ली। वो मोहम्मद का प्यारा नवासा, वो मोहम्मद का प्यारा नवासा। जिस पे नजरे करम तुमने डाली, वो मोहम्मद का प्यारा नवासा। जिसने सिजदे में गर्दन कटा ली, बर्द जूली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली। उन नवासों का सदका अता हो, दर पे आया हो बन कर सवाली। आशिके मुस्तफा की अज़ा में अल्लाह अल्लाह है कितना सरता, अल्लाह अल्लाह है कितना सरता। आशिके मुस्तफा की अज़ा में अल्लाह अल्लाह है कितना सरता, अल्लाह अल्लाह है कितना सरता। अरसे वाली भी सुनते अजा को, अरसे वाली भी सुनते अजा को। क्या अजाते अजा ने बिलाली, बर्द जूली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली। उन नवासों का सदका अता हो, दर पे आया हो बन कर सवाली। पवित्र कलामुल्लाह शरीफ फुरकान हमीद থেকে এক টুকরা আয়াত কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার নবীর জবানের সাথ খারাপ একটা হাদিসে পাকও আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসে পাকের নিরিখে দু চারটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসলে প্রকৃত পক্ষে আশিক রসুল এবং আশিকে ওয়ালি এবং হযরত মকসুদ আলী বুগদাদি আলাইহির রহমার সত্যিকার অর্থে সত্যিকার আশিক যারা মেলার মধ্যে ঘোরাঘুরি করছে, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, যারা বিভিন্ন আলোচনা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত,
তারা নাকি আজকে যারা মাহফিলের মধ্যে আমার নবীর মাহফিলের মধ্যে এসে বসেছেন আমার মাহফিলে আমার নবীর মাহফিলের ইজ্জত রক্ষা করেছেন তাজিম রক্ষা করেছেন আমার নবীর মাহফিলের সম্মানার্থে মাহফিলের মধ্যে চলে এসেছেন নাকি তারা আশিকের রসূল আপনারা বড় আশিকের রসূল না সত্যিকার প্রকৃত পক্ষে তো আপনারা তো সাচ্চা আশিকের রসূল এবং সাচ্চা আশিকে বলি ঠিক কি না আপনাদের মকসুদ হচ্ছে মকসুদ আলী বাগদাদি আলাইহি রহমার ফয়জত হাসিল করা ঠিক কি না আর অনেকের মকসুদ হচ্ছে মেলা থেকে বিভিন্ন জিনিস কিনবো একটু দৌড়াদৌড়ি করবো লাফালাফি করবো চলে যাবো ঠিক কি না তো তারা কি কোনোদিন পাবে তারা পাবে পাবে না ইসলাম এটা এমনিতে আসে নাই ইসলাম এটা অনেক কষ্টের মাধ্যমে অনেক ত্যাগের মাধ্যমে এটা মাহে সফর ঠিক কি না এটা মাহে মুহররম সফর এর আগের যে মাস গেল ওই মাসের নাম কি মুহররম বলো না কি আহলে বাইতের জিকির আহলে বাইতের তাজকারা কি চলে গেছে আছে বলুন না আরো জোরে বলুন না আছে না নাই ইসলাম এটা কিভাবে এসেছে অনেক কষ্টের বিনিময় ঠিক কি না আসুন বাবার আমার কাসেম বিন হাসান ময়দানে কারবালার মধ্যে আস্তে 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 আমরা ইসলাম কিভাবে পেয়েছি বাংলার জমিনের মধ্যে ইসলাম কিভাবে আসলো আমরা ইসলাম কিভাবে পেয়েছি কালিমা কিভাবে পেয়েছি তাওহীদের দাওয়াত আমাদের পর্যন্ত কিভাবে এসে পৌঁছলো এটা জানার দরকার আছে না নাই আরে জোরে বলুন না আছে না নাই এটা আমরা পেয়েছি ইমাম আলী মকাম আওলাদে রসূলদের থেকে ঠিক কি না ওনারা আরব থেকে এসে আমাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছে কালিমার দাওয়াত দিয়েছে অনেক কষ্টের বিনিময় অনেক ত্যাগের বিনিময় আমরা এই ইসলাম পেয়েছি ইসলাম জিন্দা হতে হার কারবাল্লা কি বাদ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইসলাম জিন্দা হতে হে আর কারবাল্লা কি বাদ ইমামে আলী মকাম কারবাল্লার ময়দানের মধ্যে মর্মান্তিক ভাবে শাহাদাত বরণ করার আগে এর আগেও অনেক আহলে বাইত একেবারে ছোট ছোট নজওয়ান পর্যন্ত ৬ মাসের শিশু পর্যন্ত কারবাল্লার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান কাসেম বিন হাসান উনি যখন একের পর এক একের পর এক কারবাল্লার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করতে লাগলাম শহীদ হতে লাগলাম ইমাম কাসেম বিন হাসান ইমাম আলী মকামের দরবারের মধ্যে এসে আরজি পেশ করতে লাগলাম চাচা জান যেতে 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 আমার ভাইরা সবাই কারবাল্লার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছেন শাহাদাতের শরাব পান করেছেন চাচা জান এখন আমাকে কারবাল্লার ময়দানের মধ্যে যাওয়ার জন্য অনুমতি দেন আমি আপনার অনুমতি চাই ইমামে আলী মুকাম বলেন নয় 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 কাসেম আমি তোমাকে কারবাল্লার ময়দানের মধ্যে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি না আমি তোমাকে অনুমতি দেব না তুমি কারবাল্লার ময়দানের মধ্যে তুমি যদি যাও তাহলে তুমিও শহীদ হয়ে যাবে তুমিও শাহাদাত বরণ করবে আমি তোমাকে যাওয়ার জন্য অনুমতি দেব না কারণ আমার ভাইয়ের সাথে আমার সাথে ওয়াদা হয়েছে আমার যেই সকিনা আছে আমার সকিনা আমার মেয়ে সকিনার সাথে তোমার কি দাওয়া শাদি দাওয়া আমার ভাইয়ের সাথে আমার আমার সাথে একটা ওয়াদা হয়েছে আমি ওয়াদা ভঙ্গ করতে পারবো না কাসেম আমি তোমাকে কারবাল্লার ময়দানে যেতে দেব না এটা কিন্তু কাসেম বলেন চাচা জান আপনি তো জানেন না আপনার সাথে আপনার সুকিনার সাথে আমার সাথে সাদির কথা হয়েছে ওয়াদা হয়েছে আপনার সুকিনার সাথে আমার সাথে সাদি দেবেন সেই ওয়াদা হয়েছে চাচা জান কিন্তু আমার বাবার সাথে আমার ওয়াদা হয়েছে আমার বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন
আমি জানি 10 মুহররম 31 দিন কারবালার ময়দান যখন সংগঠিত হবে তোমার চাচা জান কারবালার ময়দানের মধ্যে যখন যাবে তোমরাও সাথে থাকবে তখন তোমার চাচা জানকে তুমি ময়দানে কারবালার মধ্যে একা ফেলে তুমি ইমাম কাসেম তুমি নড়বে না চলে যাবে না তোমার বাড়িতে যাবে না তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার চাচা জানকে তুমি সহযোগিতা করবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইসলাম এটা অনেক কষ্টের বিনিময়ে এসেছেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন জোরে জোরে আল্লাহুম্মা তোমার সাথে তোমার বাবার সাথে আমার ওয়াদা হয়েছে আমি যেতে দিতে পারি না চাচা জান আমার বাবার সাথে আমার আমার ওয়াদা ছিল আপনাকে যেতে ময়দানে কারবালার মধ্যে একা ফেলে আমি চলে না যাই আমার সাথে ওয়াদা ছিল সেই ওয়াদাটা আমি ভুলে যাব বলে ও চাচা জান একটা কাগজের মধ্যে চিঠি লিখে আমার গলার সাথে তাবিজ করে আমার বাবা জান আমার গলার মধ্যে আটকে দিলেন দিয়ে দিলেন এটা 10 মুহররম 61 হিজরির মধ্যে যখন ময়দানে কারবালা হবে ওই সময় আপনাকে কুলে দিতে বলেছেন এটা আপনাকে দেখাতে বলেছেন যখন কাসেম রাদিয়াল্লাহু তাআলা এটা কুলে দেখালেন দেখলো ঠিকই ওনার বাবার সাথে ওনার সাথে এই ওয়াদা হয়েছে যখন সবকিছু মানছে না বারবার আকুতি মিনতি বারবার যখন বলতে লাগলো শেষ পর্যন্ত বলল কাসেম আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম তুমি ময়দানে কারবালার মধ্যে চলে যাও উচ্চ আওয়াজ দিয়ে বলনা সুবহান ইমাম কাসেম বিন হাসান উনি অসংখ্য ইজিদকে কোথায় পাঠিয়ে দিলেন জাহান্নামে বলুন না কোথায় ইসলাম এটা অনেক কষ্ট করে আজকে আমরা এটা নাচানাচি ফালাফালি আমরা দৌড়াদৌড়ের মাধ্যমে ভিতরে আমরা ইসলামকে ইসলাম এটা এমনি আসে নাই আমরা ইসলামকে অনেক সহজ মনে করি ঠিক কি না অনেক কষ্টের বিনিময়ে এসেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক মদিনার গোলামি আমাইতে ও হযরত কিবলা মদিনার গোলামি আমার জোরে জোরে বলুন না মদিনার গোলামি আমাইতে ও বাবা জানি কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা বাঙ্গা তকদির জোরা লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই মদিনার গোলামি আমাই দে ও হযরত কিবলা মদিনার মদিনার গোলামি আমাই দে ও বাবা জানি কিবলা মদিনার ভক্ত মুরিদ আশিকানরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানি কিবলা মদিনার গোলামি আমাই মদিনার গোলামি আমাই দে ও মকসুদ বাবা মদিনার গোলামি দিতে পারেন কি পারেন না আর জোরে বলুন না পারেন কি পারেন না তো এই মকসুদ আলী বাগদাদি আলাইহির রহমা ওনার নামের শেষে লকব দেখে তো বোঝা যায় উনি কোথায়
বাইরের বলুন না কোথায়। তাহলে এই ইসলামের দাওয়াত নিয়ে নিয়ে ওনারা এসেছেন, ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কি না? আরো জোরে বলুন না, ঠিক কি না? আমরা অস্ত্রের মাধ্যমে মারামারি কাটাকাটি এগুলার মাধ্যমে ইসলাম পাই না, ইসলাম পেয়েছি আল্লাহর বলিদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলুন না। আসুন বাবার, আমার মারতে 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 অসংখ্য ইজিদকে কোথায় পাঠিয়ে দিলেন? জাহান্নামে। দৌড় দিয়ে ইমামে আলী মাকামের কাছে আসলেন, চাচা জান আমার তো পানি তৃষ্ণা পেয়েছে, আমার তো আর শক্তি নাই যুদ্ধ করার মতো, আমাকে আপনি যদি পারেন কিছু পানির ব্যবস্থা করে দিন চাচা জান রে, আমার জন্য কিছু পানির ব্যবস্থা করুন। ইমামে আলী মাকাম বললেন, আজকে কুফার জমিনের মধ্যে সবার জন্য পানির ব্যবস্থা হলেও আজকে বনের পশু প্রাণী পর্যন্ত আজকে ফুরাত নদী থেকে পানি পান করছে, আজকে হিংস্র পশু প্রাণী পর্যন্ত কুফার জমিনের মধ্যে ফুরাত নদী থেকে পানি নিতে পারছে, কিন্তু আজকে এমন কঠিন মুহূর্ত হয়ে গেল যে মুহূর্তের মধ্যে সবার জন্য পানি হালাল হলেও সবাই পানি পান করতে পারলেও কিন্তু ইমামে আলী মাকাম আহলে বাইতের জন্য আমার নবীর আহলের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে, পানি পান করতে দেবে না, আহলে বাইতের জন্য পানি নিষেধ করে দেওয়া হয়েছে। ও কাসিম বিন আজান, আমি তোমাকে পানি করতে কে দেব, তোমাকে পানি করতে কে দেব, আমরাও তো পানি পান করতে পারছি না, তোমাকে পানি করতে কে দেব, তুমি একটা কাজ করো, আমি ইমামে আলী মাকামের জিপটা আমি বের করে দিচ্ছি, আমার জিপটা তুমি চুষে চুষে কিছু তৃষ্ণা মিটাও, আবার যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাও। ও কাসিম বিন আজান, আমি দেখছি জান্নাতুল ফেরদৌসের মেয়ে মান হয়ে যাবে তুমি কিছু পর, আমার নানা জান খাতুনে জান্নাত মা ফাতিমা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। কাসেম রে, আমার জিপটা চুষে কিছুক্ষণ চুষে তৃষ্ণা মিটিয়ে তুমি আবার যুদ্ধের জন্য ময়দানে কারবালায় চলে যাও। উচ্চ আওয়াজ দে বলুন না সুবহান। তারপরে যুদ্ধ করতে 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 মারতে মারতে অসংখ্য এজিদের সৈন্যকে অসংখ্য এজিদের গোষ্ঠীকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। শেষ পর্যন্ত নেজার আঘাত, বল্লমের আঘাত, তীরের আঘাত, তরবারির আঘাত, কেতে 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 অসংখ্য তীরের আঘাত, তরবারির আঘাত, কেতে কেতে হঠাৎ করে গোড়া থেকে পড়ে একজন সীমার পিছন থেকে এসে কাসেম বিন হাসানের স্যারকে জুদা করে উনি শহীদ শাহাদাত বরণ করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে, ঠিক কি না? আমরা মনে করি ইসলাম এটা অনেক সহজভাবে এসেছে, ছয় মাসের শিশু আলী আসগর, ছয় মাসের শিশু আলী আসগর পর্যন্ত ময়দানে কারবালার মধ্যে নিজের জানকে কুরবান করে দিয়েছেন, ঠিক কি না? শাহাদাতের মাধ্যমে, ছয় মাসের শিশুর শাহাদাতের মাধ্যমে আজকে ইসলাম এসেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই আহলে বাইত দিয়ে আওলাদে রাসূল, আমি সংক্ষেপে কথাটা কোন দিকে টানতেছি একটু মনে খেয়াল করেন, মনোযোগ দেন। এই আহলে বাইত আওলাদে রাসূল দিয়ে যিনি আওলাদে রাসূল ছিলেন ওনার নাম হচ্ছে জয়মাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজ দিবেন না সুবহান। ইমামে জয়নুল আবেদিন দিয়ে হুজুর গৌসুল আজম গৌসে পাক, সুবহানাল্লাহ বলুন না, এই গৌসে পাকের নসল দিয়ে এই যারা আওলাদে রাসূল আসতেছে এই আওলাদে রাসূলরা, আর যারা গৌসে পাকের কদমকে কাঁধে নিয়েছেন, وكل ولي على قدمي واني على قدم نبي بدر الكمالي السلامين السلامين। তাহলে এই মকসুদ আলী বগদাদি আলাইহির রহমা
আমার গোসে পাকের কদমকে নিজের কাঁধে নিয়েছেন বলে আজকে ওনাকে আপনারা সবাই স্মরণ করছেন, ঠিক কি না? আরো জোরে বলুন না, ঠিক কি না? এই ধরনের স্মরণ করার দরকার আছে না নাই? আছে না নাই? এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ এই এলাকার মধ্যে আউলিয়া কেরামের স্মরণ, আউলিয়া কেরামের জিকির জারি আর সারি থাকার তৌফিক দান করুক। আরো জোরে বলুন না আমিন, একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আলে নবী গোসুল আজম হামারে, আলে নবী গোসুল আজম হামারে, আলিয়ার হুসাইন হাসান কে দুলারে, আলিয়ার হুসাইন হাসান কে দুলারে, আলে নবী গোসুল আজম হামারে, আলে নবী গোসুল আজম হামারে, আলিয়ার হুসাইন হাসান কে দুলারে, আলিয়ার হুসাইন হাসান কে দুলারে, আলে নবী গোসুল আজম হামারে, আলে নবী গোসুল আজম হামারে। আল্লাহুম্মা ও আলা আয়াতে কারিমা বলেছিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি মকসুদ আলী বুগদাদি আলাইহির রহমা যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানি ইমামে আলী মকামের আজকে চতুর্দিকে তাসকারা হচ্ছে, জিকির করা হচ্ছে, সৌদায়ে কারবালার স্মরণে, সুলতানে কারবালার স্মরণে, মজলুমে কারবালার স্মরণে আজকে চতুর্দিকে মাহফিল করা হচ্ছে, ইমামে আলী মকামের প্রেম নিয়ে, ইমামে আলী মকামের ভালোবাসা নিয়ে চোখের জল চাচ্ছেন, তসিম মুহররম 61 হিজরির মধ্যে কারবালার ময়দানের মধ্যে কি হয়েছে, এমন মর্মান্তিক ঘটনা কোনদিন হয় নাই, কিয়ামত পর্যন্ত ঘটবেও না এমন ঘটনা কারবালার ময়দানের মধ্যে ইমামে আলী মকাম আলে মাইতের মাধ্যমে ঘটেছে। তো এই স্মরণকে যারা বুকে ধারণ করে আলে বাইতের জিকির করেছেন, আমার গোসে পাকের প্রেম নিয়ে ফাতিয়া দম করছেন, গোসে পাকের জিকির করছেন, খাজা গরিবে নামাজের জিকির করছেন, গোসুল আজম হযরত কিবলার জিকির করছেন, সানিয়ে বাবা জান জামালে মুস্তফা বাবা গোলামুর রহমান মেজবান্ডারি আলাইহির রহমার প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে যারা জিকির করছেন, তাজকারা করছেন, স্মরণ করছেন, মকসুদ আলী বাগদাদি আলাইহির রহমার যারা স্মরণ করছেন, আল্লাহ বলেন তোমরা ওই ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারদের সকল স্মরণ যখন তোমরা করছো, আমি আল্লাহ তোদের জন্য ফাদুলি ফি ইবাদি ওয়াদুলি জান্নাতি, তোরা যখন মুত্তাকিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে গেছো তো তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, ফাদুলি ফি ইবাদি ওয়াদুলি জান্নাতি, তোমরা কোথায় থাকবে? তোমরা অচিরেই জান্নাতে প্রবেশ করবে। ফাদুলি ফি ইবাদ সে মানা তাফসীরে জালালাইন আছে, যারা মুত্তাকিন যারা আল্লাহ ওয়ালা বান্দা তারা, আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো মকসুদ আলী বাগদাদি আলাইহির রহমা এটা কি নামাজ ছাড়া হয়েছে? আরো জোরে বলুন না, নামাজ ছাড়া হয়েছে, রোজা ছাড়া হয়েছে, ইবাদত ছাড়া হয়েছে, জিকির ছাড়া হয়েছে, আল্লাহর স্মরণ ছাড়া হয়েছে, নবীর প্রেম ছাড়া, ইশকে মুস্তফা ছাড়া, হুব্বে মুস্তফা ছাড়া আল্লাহর বলি হওয়া যায় না, ঠিক কি না? তো আল্লাহ আমাদেরকে আশিক রসুল হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন।
আমার গোসে পাকের শরণ করলে আউলিয়া কেরামের শরণ করলে আমার গোসে পাকের ওনারা অনুসারী আমার গোসে পাকের ভেলায়েতের কদম ওনাদের কাঁধে নিয়েছেন তো ওনাদেরকে শরণ করলে বিভিন্ন বিপদ আপদে বিভিন্ন মুশকিলাত থেকে আল্লাহ ওনাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন তো আল্লাহর দেওয়া ক্ষমতা থেকে ওনারা আপনাদেরকে উদ্ধার করতে পারেন কি পারে না আরো জোরে বলুন না ওলি দিগের রাজা মহারাজি লামুদের সা লামকানি আব্দুল কাদের ওমা জোরে বলুন না গোসে পাক খুশি হবে না গোসে পাকের নজর লাগবে কি না নজর তুইলা বিলাদিল্লাহ হিজমান কাকর দালাদিন আলা হুকুমি তিসালি আসসালামাই আসসালামাই সারা বিশ্ব সারা সৃষ্টি আমার গোসে পাকের হাতের মধ্যে কিসের মতো রায়ের দানার মতো বলুন না কিসের মতো রায়ের দানার মতো তো গোসে পাকের হাতের মধ্যে যদি বেলায়েতের হাতের মধ্যে সারা সৃষ্টি যদি রায়ের দানার মতো হয় ওই তাহলে আমরাও আমার গোসে পাকের হাতের মধ্যে আছি না নাই আরো জোরে বলুন না আছি না নাই গোসে পাকের প্রেম ভালোবাসা অন্তর রাখতে হবে কি না যতদিন বেঁচে থাকবো গোসে পাকের প্রেমিক হয়ে বেঁচে থাকতে চাই কি চাই না গোসুল আজম মেজবানদারির গোলাম হয়ে বেঁচে থাকতে চাই কি চাই না দুই হাত তুলে বলুন যতদিন বেঁচে থাকবো আশিকের রসুল গোলামে মুস্তফা হয়ে বেঁচে থাকতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে কবুল করুক আরে জোরে বলুন না আমিন তাহলে গোসে পাকের স্মরণ করার দরকার আছে না নাই এটা ওই গোসে পাক যে গোসে পাক বারো বছর পর ডুবন ডুবন্ত নব দুলহা এবং দুলহনি সহ সাগর থেকে জীবিত তুলে দিয়েছেন সুবহানাল্লাহ বলুন না আরো জোরে বলুন না এখানে সব তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে আশিকের রসুল ঠিক কি না তো জবানটা একটু কুলে জোরে জোরে বলুন না বারো বছর পর ঠিক কি না আমার গোসে পাক দিয়েছেন কি না নদীর পারের মধ্যে এটা আল্লাহর বলির উরুস হিসেবে গোসে পাকের তাসকারা করতে হবে কি না কারণ গোসে পাকের আলোচনা করলে মকসুদ আলী বগদাদি খুশি হবেন কি না আরো জোরে বলুন না হবেন কি না নদীর পারের মধ্যে কান্নাকাটি করতে লাগলো এমন ভাবে কান্না করছেন কানতে 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 চোখ দিয়ে জলের নহর বসে গেল আমার গোসে পাক সফরে যাচ্ছেন যে গোসে পাকের সাথে যে খাদেম ছিল ওই খাদেমকে আমার গোসে পাক বলতে লাগলেন তুমি একটু নদীর পারে গিয়ে কেউ নদীর মধ্যে গোসল করছেন কেউ কাপড় ধৌতো করছেন আরেকজন মায়ের সমান বয়সী একজন বৃদ্ধ মহিলা তো চিৎকার দিয়ে দিয়ে চিল্লায়ে চিল্লায়ে কান্না করতে লাগলো এটার কারণ কি তুমি একটু গিয়ে জিজ্ঞাসা করে আসো উনি যখন জিজ্ঞাসা করলাম আপনার কারণ কি আপনি কাঁদছেন কেন তখন উনি বলতে লাগলো আপনাকে বলে আমার কারণের কথা কি লাভ হবে তো নতুন আমি কান্না করছি না এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় চার বছর নয় পাঁচ বছর নয় আজকে তো আমি কাঁদতে 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 বারো বছর পর্যন্ত আমি নদীর পারের মধ্যে আমি কান্না করেছি কিন্তু দেখার মতো বলার মতো শোনার মতো আমার কেউ নাই আমি আপনাকে বলে আমার কি লাভ হবে উনি বলল খাদেম বলল আপনি আমাকে বলে দেখুন না আমার পীর মুর্শিদ আব্দুল কাদের জিলানি হুজুর গোসুল আজমের নির্দেশ আপনার থেকে জিজ্ঞাসা করার আপনি আমাকে বলুন না দেখি আপনার জন্য কি করতে পারি উচ্চ আওয়াজ দিবেন না সুবহান তখন উনি বলছেন ও বাবা এক বছর নয় দুই বছর নয় আজ থেকে বারো বছর আগে আজ থেকে বারো বছর আগে আমার একজন সন্তান ছিল আমার কোনো মেয়ে নেই
আমার কোন আত্মীয়স্বজন ছিল না, আমার কোন ছেলে ছিল না, আমার ছেলে ছিল মাত্র কয়েকজন, একজন আমার সন্তান ছিল, আমার সন্তান ছিল একজন। আমি অনেক শোক করে আমার সন্তানকে শাদী করার জন্য, আমার সন্তানের জন্য একটা মেয়ে কোজাকুজি করতে লাগলাম এলাকার মধ্যে। নদীর এই পারে আমি কোন মেয়ের সংবাদ পেলাম না, কোন মেয়ের খোঁজ পেলাম না। শেষ পর্যন্ত নদীর ওই পারে ওই পার থেকে একটা মেয়ের আমি সংবাদ পেলাম। সবকিছু ঠিকঠাক, কথাবার্তা সবকিছু ঠিকঠাক হওয়ার পরে একটা শাদির ডেট টাইম তারিখ ঠিক হয়ে গেল, অমুক দিন অমুক তারিখ তাদের শাদী হবে, বিবাহ হবে। আমরা বরযাত্রী নিয়ে, আমরা একটা নৌকা নিয়ে, আমরা একটা ট্রলার নিয়ে নদীর ওই পারে চলে গেলাম। আমাদের সব কাজ কর্ম, আমাদের বিবাহের যে কাজ সবকিছু সম্পন্ন হয়ে গেল। আমরা ওই পুত্রবধূ নিয়ে, আমার সন্তান জম, আমরা নববধূকে সহ নিয়ে আমরা নদী পার হতে লাগলাম। যখন নদীর মাঝখানে আসলাম হঠাৎ করে দেখা গেল একটা ঘূর্ণিঝড়, হঠাৎ করে ঘূর্ণিঝড় এসে একেবারে সারা আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। ওই তুফানের মধ্যে আমরা অনেক ভাবে উঠতে চেয়েছিলাম, চেষ্টা করতে চেয়েছে কিন্তু উঠতে পারে নাই। ওই তুফানের মধ্যে ওই নৌকাটা বরযাত্রী যারা ছিল বর সহ আমার পুত্র বধূ সহ ওই নদীর মাঝখানে ওই দিন ওই তারিখে ডুবে গেলাম। কিন্তু ডুবে যাওয়ার পর আজ পর্যন্ত আমি আমার ছেলে এবং আমার পুত্র বধূ বরযাত্রী আমি কোনো কিছুর সংবাদ পাই নাই। উচ্চ আওয়াজ দিব না জোয়ার, এখনো পর্যন্ত আমি কোনো সংবাদ পাই নাই। এখন আমার সময় এটা হচ্ছে, এটা গিয়ে বলে দিলেন আমার গোসুল আজম আব্দুল কাদের জিলানি, আমার গোসে পাক পারেন কি না, আমার গোসে পাক পারবেন কি না, আরো দূরে বলুন না। সেজন্য ওলি দিগের রাজা মহারাজ লামুদের সা লামকানি আব্দুল, আরো জোরে আব্দুল, কিফা করে রাখ মুদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের। মুসিবতে পরে আমরা ডাকি তুমি দোস্তগীর, মুহূর্তেতে উদ্ধার করো মুদের ও গো বড় পীর, মুদের ও গো বড় পীর। পানি যতনের পানি যতনের দোহাই তুমি করো মুশকিল আসানি আব্দুল কাদের, আরো জোরে আব্দুল। ওলি দিগের রাজা মহারাজ লামুদের সা লামকানি আব্দুল কাদের, আল্লাহুম্মা শুন বাবার। আমার এভাবে যখন বললেন আমার গোসের পাক বললেন তুমি তাড়াতাড়ি যাও না, ওই মাকে ওই বৃদ্ধ মহিলাকে সংবাদ দিয়ে আসো, এক বছর নয়, দুই বছর নয়, তিন বছর নয়, চার বছর নয়, পাঁচ বছর নয়, বারো বছর পর্যন্ত এই বৃদ্ধ মহিলা সাগরের পারে বসে বসে বারো বছর পর্যন্ত কান্নাকাটি করতে লাগলো, কান্না করতে লাগলো। তুমি গিয়ে তাড়াতাড়ি বলে দাও না ওই বৃদ্ধ মহিলাকে, ওই মাকে যাতে কান্না না করে, আজ থেকে যাতে কান্না বন্ধ করে দে। এদিকে ওই ব্যক্তি ওই খাদেম ওই মহিলা বৃদ্ধ মহিলাকে গিয়ে বলার দেরি নাই, এদিকে আমার গোসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারের মধ্যে দুইটি হাত তুলে বলে দিলেন আল্লাহ এই মহিলার দিকে নয়, এই মহিলার দিকে নয়, কারো দিকে নয়, আল্লাহ
আমি আব্দুল কাদেরের দিকে চেয়ে আল্লাহ আমার বেলায়েতের দিকে চেয়ে আমার ইজ্জতের দিকে চেয়ে আমার সম্মানের দিকে চেয়ে আল্লাহ আপনি খোদা কুন ফায়াকুনের মালিক মাওলা আপনি ওটা চাইলে সব কিছু করতে পারেন আপনি খোদা চাইলেন জিন্দাকে মারতে পারেন মৃত্যুকে জিন্দা করতে পারেন ও মুনিম মাওলা আপনার জন্য অসম্ভব অসাধ্য কোনো কিছু নাই ও মুনিম মাওলা আমার ইজ্জতের খাতিরে আমার সম্মানের খাতিরে আমার তাজিমের খাতিরে ও মুনিম মাওলা আপনি খোদা চাইলেন সব কিছু করতে পারেন সব কিছু করতে পারেন 12 বছর হলেও আপনার জন্য অসাধ্য কিছু নাই ও আল্লাহ 12 বছর আগে এই নদীর মধ্যে এই জায়গার মধ্যে এই বৃদ্ধ মহিলার ছেলে পুত্র বধূ সব বরযাত্রী সব এই নদীর মধ্যে 12 বছর আগে ডুবে গেল আমি গোসুল আজম আব্দুল কাদের ইজ্জতের দিকে চেয়ে ইজ্জতের উজিলাই এই বৃদ্ধ মহিলার সন্তান ওই পুত্রকে এবং পুত্রবধূ বরযাত্রী সহ আপনি এই নদী থেকে তুলে দেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এদিকে আমার গোসে পাক দোয়া করতে দেরি নাই বলতে দেরি নাই ওইদিকে 12 বছর পর বরযাত্রী সহ যেভাবে নৌকা ডুবেছে যেভাবে নৌকা সাজিয়েছেন ওইভাবে ওই নদী থেকে বেশি উঠে গেল সুবহানাল্লাহ আমার গোসে পাক পারেন কি পারে না আরো জোরে বলুন না তো গোসে পাকের তাসকারা করার দরকার আছে না নাই আরো জোরে বলুন না আছে না নাই এই ধরনের মিলাদ মাহফিল করার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে কবুল করুক মিলাদ এটা কি আমাদের না মদিনাওয়ালার আরো জোরে বলুন না মাহবুব কি মাহফিল কো মাহবুব सजाते हैं आते हैं वही जिनको सरकारे बुलाते हैं सुभान अल्लाह बोलना বন্ধুর মাহফিল তো বন্ধুরাই সাজাবে আর এই মাহফিলের মধ্যে তো তারাই আসবে যাদেরকে আমার নবী ডেকেছেন ঠিক কি না তো আপনাদেরকে আমার নবী কবুল করেছেন সেজন্য আপনারা আজকে মাহফিলের মধ্যে এসেছেন ঠিক কি না তো এই ধরনের এসকে মুস্তাফা আমাদের দরকার আছে না নাই যেভাবে আমার গাদি শেরে বাংলা বলেছেন ওইভাবে আমাদেরকে সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকার তৌফিক দান করুন গোসে আজম পে দিল মেরা কুরবান গোসে আজম পে দিল মেরা কুরবান আমার গোসে পাকের কদমের মধ্যে নিজেদেরকে যারা সপে দিয়ে দিতে পেরেছে কুরবান করে দিতে পেরেছে তারা সত্যিকার আশিকে রসুল এবং আশিকে গোসে পাক ঠিক কি না আল্লাহ আমাদের আপনাদের আমাদের সবার আশা এবং বাসাকে কবুল করুন আজকের এই মাহফিলকে কবুল করুন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমাদের সকলের মকসুদ সকলের হাজত একটাই মকসুদ আলী বুগদাদি আলাইহির রহমাত ফয়জত এবং বরকত হাসিল করা ঠিক কি না ঠিক কি না আল্লাহ আমাদেরকে কবুল করুন আজকের এই মাহফিলকে কবুল করুন মেরে করিম সে গর কতরা কে সিনে মাগা মেরে করিম সে গর কতরা কে সিনে মাগা আরে দরিয়া বহা দিয়ে দরিয়া বহা দিয়ে দুর্বি বহা দিয়ে উনকে মগন দিল কে গুঁচে খিলা দিয়ে হে জিসরা চল গে হে কুঁচে বচা দিয়ে হে ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু